আমি 9 তারিখে মোবাইল কেনার জন্য কুমিল্লা আইছিলাম। আওয়াতে মনে করেন যে আমার দুটো ছেলে ফ্লো করলো, ফলো কইরা তারপরে আমি কুটবাড়ি বিশ্ব রোড ফারিতে আমার গাড়িটা থামাইয়া তারা আমার হুন্ডা দিয়ে নিল। নিয়ে মনে করেন যে কইতেছে যে তোরা মোবাইল চুরি করছো, সিসি ক্যামেরার দরদ পড়ছো, যদি না দরদ পড়ে তাও তাহলে তোরা আবার টাকা তাইনে দিয়ে দিব সইসালামতে। তো এবার কালে এটা শুনে আমরা তো কোনো সময় এসব বেজালে গেছি না। তারপরে আমারে গাড়ি তুড়াইলো, আমার ছোট বাইডারও গাড়ি তুড়াইলো, উড়াই এবার কালা কয় বাইর গেছে লো, বাইর গেছে লো, বাইর গেছে লো কইয়া কান্দির ফের ডুকতে লাগে ইন্ডিয়া ইয়া ডুকিয়া বস আমরা গুমতি নদীর পার হলে এসে গুমতি নদীর পার হয় না এই মারধর করছে। হাতে টাকা আসিল আমার 19,000, আমার ছোট ভাইয়ের 8,000 আমার মোবাইলও নিয়ে গেছে আর আমারে মারছে। হ্যাঁ আমার পরিবারে ফোন দিছিল আমার মোবাইল দিয়ে, তারা মোবাইল দিয়ে কল দিছে না, আমার আম্মুরে কল দিছে, আম্মুরে কল দিয়ে কইতেছে যে 60,000 টাকা লাগবো আর যদি 10 মিনিট দেরি হয় তাইলে 1,00,000 টাকা লাগবো, নইলে মাইরা লেবে ফোন দিয়ে পালাই দিবে গুঙ্গুর বুড়ি গুঙ্গুর মিলে। পরে ফোন দিছে, ফোন দিয়ে আম্মু রিসিভ করে কইতেছে টাকা দিব, তো একটু দেরি হইলে তারা আমদারে মারধর করে, একটু দেরি হইলে আমদারে মারধর করে, এতটুকু কইরা মারধর কইরা রাতে 10টা পর্যন্ত বাদ দিয়ে রাতে 3টার সময় আমরা র্যাফ অফিসের থেকে র্যাব তারা যাই ধরে আনছি। যে আমরা মাঝে মাঝে শুনতে পাই ইদানিং যে এই আমাদের ঢাকা কুমিল্লা হাইওয়ে রোডের যে আপনার আলিখারচর বিশ্ব রোড থেকে পদ্মর বাজার বিশ্ব রোড এলাকায় অপহরণ ছিনতাই এই ধরনের ঘটনা ঘটছে, এবং এরই প্রেক্ষিতে আমরা সাধারণত এই ধরনের অপরাধের ক্ষেত্রে অত্যন্ত তৎপরতার সাথে ব্যবস্থা নিয়ে থাকি। গতকাল রাত 10:30টার দিকে আমাদের কাছে দুজন ব্যক্তি আসেন, তারা জানান যে দুজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে এবং তাদেরকে অপহরণ করে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা এই অপহরণ চক্রের বিরুদ্ধে নামি এবং রাত প্রায় 2:30 থেকে 3টার দিকে আমরা কুমিল্লার গোমতির পারে একটি প্রায় নির্জন বাড়ি থেকে দুজন ভিকটিম সহ আমরা 3জন অপহরণকারীকে আটক করি। তো এখানে আমরা যে ঘটনাটা দেখতে পেয়েছি, কুমিল্লার শহরের বাইরে থেকে দুজন ছেলে তারা এখানে বাজার করতে এসেছিলো, ঈদের জন্য মার্কেটিং করতে এসেছিলো। যখন তারা এই মার্কেটিংয়ের জন্য এসছে তাদেরকে ফলো করেছে কিছু স্থানীয় এই অপহরণ চক্রের লোক। তারা যখন সিএনজিতে করে যাচ্ছিল, সিএনজি থেকে তাদেরকে কৌশলে নামিয়ে নিয়ে তারা মোটরসাইকেলে উঠিয়ে একটি বাড়ির ভিতরে আটকে রাখে এবং তাদের ফোন থেকেই ভিকটিমের যে আত্মীয় রয়েছে তাদেরকে ফোন দিয়ে দ্রুত টাকা দিতে বলে। এমনকি এই দুই ভিকটিমের কাছ থেকে তাদের কাছে থাকা টাকা মোবাইলও ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে একটি বিকাশ নাম্বার দেয়, যে বিকাশ নাম্বারদেরকে তাদেরকে ইতোমধ্যে কিছু টাকাও দেওয়া হয়েছে এবং বাকি টাকা দ্রুত দেওয়ার জন্য তারা চাপ দিতে থাকে এবং অপহৃত দুজনকে প্রচণ্ড মারধর করে থাকে। আমরা যখন এই ভিকটিমদেরকে উদ্ধার করেছি তখন আমরা দেখেছি যে তাদেরকে খুব জোরপূর্বক তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যে একটি সংঘবদ্ধ দল রয়েছে সেই দলের আমরা 3জনকে আটক করেছি, যেখানে একজন মহিলা রয়েছে এবং এই সংঘবদ্ধ অপহরণকারী চক্রে যারা বাকি সদস্য রয়েছে তাদেরকেও আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি এবং অতি দ্রুত আমরা তাদেরকে গ্রেপ্তার করব। আমরা তাদের কাছ থেকে যেটা আমরা যে সুইস নাইফ বা আপনার এই ধরনের চাকু বলি আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা প্রদর্শন করেছি, এই চাকু উদ্ধার করেছি এবং আমরা জানতে পেরেছি যে তাদের যে গ্রুপের বাকি সদস্য রয়েছে তাদের কাছেও এরকম সুইস নাইফ রয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের নজরদারি চালু আছে, আমরা আশা করি যে এই ধরনের ঘটনা আমরা প্রতিরোধ করতে পারব।